এসএসসি পরীক্ষার্থীবৃন্দ, আজকে আমরা ব্যবসা সংগঠন ব্যবস্থাপনার দ্বিতীয় সপ্তাহের যে 2 নম্বর অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে, সেই অ্যাসাইনমেন্টটি কিভাবে তোমরা নির্ভুলভাবে লিখবে, শৈল্পিকভাবে লিখবে, আমি সেই সম্পর্কে তোমাদেরকে সামান্য কিছু টিপস দিব। আশা করি যদি এই পদ্ধতি এবং নিয়মের মধ্যে তোমরা লিখতে পারো, অবশ্যই তোমরা 100 নাম্বার প্রাপ্ত হবে। তো আমি প্রথমে তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এই জন্য যে তোমরা আমার ব্যবসা সংগঠন ব্যবস্থাপনার যে প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্টটি দিয়েছি তোমরা অনেক সাড়া দিয়েছ, তোমরা আমাকে ধন্যবাদ জানিয়েছ, আমি অত্যন্ত আনন্দিত গর্বিত। আমি তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আবার অনেকে রিকোয়েস্ট করছো যে স্যার প্রত্যেকটি অ্যাসাইনমেন্টের সমাধান যদি আপনি এভাবে ব্যতিক্রম ভাবে দেন আমরা উপকৃত হবো। আমি চেষ্টা করবো ইনশাল্লাহ, তোমাদের পরামর্শ চাই। তা যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেছো ইতিমধ্যে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করোনি আমি বলবো তোমরা এখনই সাবস্ক্রাইব করে ফেলো, আমাদের সাথে থাকো, কারণ এটা একটা শিক্ষামূলক চ্যানেল। এখানে শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তোমরা টপিকস পাবে ইনশাল্লাহ, অবশ্যই তোমাদের জন্য এটা উপকার হবে। তো তোমাদের পরামর্শ আমি চাই, তোমাদের পরামর্শ নিয়ে যেন সঠিকভাবে নির্ভুলভাবে সবার উপকার করতে পারি আমি দোয়া চাই তোমাদের কাছে, তোমাদের পরামর্শ চাই। তো আমরা আসলে আমাদের তোমরা আমি আবারও বলি, তোমরা অ্যাসাইনমেন্টে এ4 সাইজের কাগজে অফসেট পেপারে লিখবে এবং তোমরা ফ্রন্ট পেজে লিখবে, ব্যাক পেজে লিখবে না, এটা তোমরা জানো। তারপর আমি বারবার স্মরণ করে দিচ্ছি, এবং কভার পেজের মধ্যে তোমাদের ওই যে বিষয় কোড এবং প্রত্যেকটি অপশন তোমরা সতর্কভাবে পূরণ করবে, কারণ তোমাদের সামান্য হয়তো ত্রুটির কারণে তোমাদের হয়তো বিরাট ক্ষতি হয়ে যেতে পারে। তো আমি চাই যে তোমাদের তোমরা সফল হও, তোমাদের সফলতা কামনা করছি। এই সাবজেক্টের বিষয় কোড হচ্ছে 278, এটা তোমাদের লিখতে হবে। তো দেখো তোমাদের 2 নম্বর অ্যাসাইনমেন্টটির অধ্যায় শিরোনাম হলো ব্যবস্থাপনার ধারণা, এটা তোমাদের দ্বিতীয় পত্রে থেকে দেওয়া হয়েছে। দ্বিতীয় পত্রের অ্যাসাইনমেন্ট হচ্ছে একটি প্রতিষ্ঠানের সার্বিক সাফল্য নির্ভর করে ব্যবস্থাপনার মৌলিক কার্যাবলী বিশ্লেষণ ও প্রয়োগের উপর, উক্তিটির যথার্থতা মূল্যায়ন করো। এখন তোমাদেরকে একটা নির্দেশনা অনুযায়ী লিখতে হবে, যেমন ব্যবস্থাপনা ধারণা ব্যাখ্যা করতে হবে। তবে এটা ব্যাখ্যা করার ক্ষেত্রে ব্যবস্থাপনা শুধু যদি তুমি সংজ্ঞা লিখো তাহলে 1 পাইবা, আংশিক যদি ব্যাখ্যা করো তাহলে 2, অধিকাংশ ব্যাখ্যা করলে 3, এবং সঠিকভাবে যদি যথাযথ ব্যাখ্যা করো তাহলে 4 পাবা। 2 নম্বরে ব্যবস্থাপনার গুরুত্ব ব্যাখ্যা করতে হবে, যদিও এটা এখানে 3 নম্বরে দেওয়া হয়েছে, তো তোমরা এখানে 2 নম্বরে লিখলা, মানে এখানে ওটা সমস্যা হবে না তোমাদের জন্য। যদি এখানে 1 থেকে 2টি গুরুত্ব ব্যাখ্যা করো তাহলে 1 পাইবা, 3 থেকে 4টি করলে 2 পাইবা, 5 থেকে 6টি করলে 3 পাইবা, এবং 60টি সঠিকভাবে করলে তোমরা 4 পাবা। ব্যবস্থাপনা কার্যাবলী, এখানে কার্যাবলী দেওয়া আছে, এটা এখানেও 1 থেকে 2টি করলে 1, 3 থেকে 4 করলে 2, 5 থেকে 6 করলে 3, 60টি করলে তোমরা 4 পাবা। 4 নম্বর হলো মানে যেটা চতুর্থ পয়েন্ট, প্রতিষ্ঠানের সার্বিক সাফল্যের জন্য ব্যবস্থাপনার কার্যাবলী কিভাবে প্রয়োগ করতে হয় তা বিশ্লেষণ করতে হবে, এটা গুরুত্বপূর্ণ যে বিশ্লেষণ করতে হবে তোমাদের। তো এখানে দেখো আমাদের 9 নম্বরে আমরা যদি প্রতিষ্ঠানের সাফল্যের জন্য ব্যবস্থাপনার কার্যাবলীর প্রয়োগ উদাহরণ ব্যতীত যদি তুমি বিশ্লেষণ করো তাহলে মাত্র 1 পাইবা, যদি উদাহরণ সহ আংশিক বিশ্লেষণ করো তাহলে 2 পাইবা, যদি তুমি যৌক্তিকভাবে উদাহরণ সহ আংশিক বিশ্লেষণ করো এবং এটা অবশ্যই যৌক্তিক হতে হবে তাহলে তুমি 3 পাবা, আর যদি যৌক্তিকভাবে উদাহরণ সহ পুরোপুরি যথাযথভাবে বিশ্লেষণ করো তাহলে তুমি পাবে 4 নম্বর। তো তোমাদের বরাদ্দকৃত নাম্বার হলো 16, যদি তোমরা 13 থেকে 16 পাও তাহলে তোমরা হবে অতি উত্তম। আশা করি তোমরা অবশ্যই অতি উত্তমে মূল্যায়ন, তোমাদের শিক্ষক মহোদয়গণ তোমাদের যে অ্যাসাইনমেন্ট মূল্যায়ন করবেন, আমি যেভাবে তোমাদেরকে টিপস দিচ্ছি তোমরা এইভাবে যদি লেখো ইনশাল্লাহ তোমাদের লেখার সাথে কারো লেখা মিলবে না, ব্যতিক্রম হবে। এবং তোমরা যদি সুন্দরভাবে, তোমাদের কাজ হলো আসলে আউটলুক সুন্দর করা, যেন শিক্ষকের মনোযোগ আকৃষ্ট করা, যদি এটা করতে পারো ইনশাল্লাহ তোমরা অবশ্যই 13 থেকে 16 যে সর্বোচ্চ নাম্বার ওই নাম্বারে তোমরা পাবে। তো চলো আমরা আমাদের অ্যাসাইনমেন্ট আমরা দেখি এবং কিভাবে সমাধান করব। আমি বলবো যদি এই ভিডিওটি তোমাদের বিন্দু মাত্র উপকার হয়, মনে করো যে তোমাদের কাজে লেগেছে বিন্দু মাত্র, তুমি এখান থেকে কিছু যদি শিখতে পারো অবশ্যই ভিডিওটি লাইক দিবে, তোমাদের বন্ধুদের সাথে
সহপাঠীদের সাথে শেয়ার করবে, কারণ এটা একটা ভালো উদ্যোগ এবং এই উদ্যোগে তুমি যদি পার্টিসিপেট করো অবশ্যই তুমি এর প্রতিদান পাবে, এবং তোমার দ্বারা এই সমাজ, এই দেশ আলোকিত হবে। আমরা আলোকিত দেশ চাই, আলোকিত মানুষ চাই, আলোকিত সমাজ চাই। তো আমরা আমাদের এখন অ্যাসাইনমেন্টে আমরা দেখি কিভাবে লিখব। দেখো, তাহলে আমাদের ক নাম্বার যে কোশ্চেনটি দেওয়া আছে সেটি হচ্ছে, ক নাম্বার বলতে প্রথম যে পয়েন্টটা দেওয়া আছে তোমাদের, নির্দেশনা ব্যবস্থাপনা ধারণা ব্যাখ্যা করতে হবে। তো ব্যবস্থাপনা ধারণার ক্ষেত্রে এখানে ব্যবস্থাপনা তোমার সংজ্ঞা লিখতে হবে, পাশাপাশি ব্যবস্থাপনা ধারণা যদি দাও তাহলে তুমি 4 নাম্বার পাবা। তাহলে তোমরা প্রথমে ব্যবস্থাপনা সংজ্ঞাটা লিখবা। দেখো, এখানে ব্যবস্থাপনা সংজ্ঞা, ডেফিনিশন অফ ম্যানেজমেন্ট। ইংরেজি ম্যানেজমেন্টের বাংলা প্রতিশব্দ হলো ব্যবস্থাপনা, আর ম্যানেজমেন্ট শব্দটি ল্যাটিন শব্দ ম্যানেজিয়ার বা ম্যানেজ বা ম্যানেজার শব্দ হতে এসেছে, যার অর্থ হলো টু ট্রেইন আপ দ্য হর্স বা অশ্বকে প্রশিক্ষিত করা। এই শব্দটির অর্থের সাথে আধুনিক ব্যবস্থাপনার মৌলিক সাদৃশ্য রয়েছে, তবে কালের বিবর্তনে অশ্বের পরিবর্তে মনুষ্য শক্তিকে পরিচালনা করায় যে কোনো সুসংগবদ্ধ অর্থনৈতিক ও সামাজিক উদ্দেশ্য হাসিলের জন্য অপরিহার্য বলে বিবেচিত হতে লাগলো। অশ্ব পরিচালনার ক্ষেত্রে এর চালককে যেমন দৃঢ়ভাবে লাগাম ধরে অশ্বকে লক্ষ্যাভিমুখে পরিচালিত করতে হয়, অনুরূপভাবে আধুনিক ব্যবস্থাপকগণকেও যথাযথ নেতৃত্ব প্রদানের মাধ্যমে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে কর্মীদের কর্মপ্রচেষ্টাকে পরিচালনা করতে হয়। নিচে ব্যবস্থাপনার কয়েকটি সংজ্ঞা দেওয়া, এখানে ম্যানেজমেন্ট নামক প্রখ্যাত ব্যবস্থাপনা বিশারদ এবং আধুনিক ব্যবস্থাপনার জনক হেনরি পায়েল জেনারেল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট নামক গ্রন্থে বলেন, টু ম্যানেজ ইজ টু ফরকাস্ট অ্যান্ড প্ল্যান, টু অর্গানাইজ, টু কমান্ড, টু কোঅর্ডিনেট অ্যান্ড টু কন্ট্রোল। ব্যবস্থাপনা হচ্ছে পূর্বানুমান ও পরিকল্পনা, সংগঠন, নির্দেশনা, সমন্বয় সাধন এবং নিয়ন্ত্রণ। এলএ অ্যাপলির মধ্যে ম্যানেজমেন্ট ইজ দ্য আর্ট অফ গেটিং থিংস ডান থ্রু দ্য এফোর্টস অফ আদার পিপল, অন্যের দ্বারা কাজ করিয়ে নেওয়ার কৌশল হলো ব্যবস্থাপনা। তো দুইটা তোমরা দিতে পারো, এ পর্যন্ত তোমরা দুইটা লিখ, ব্যবস্থাপনা ধারণা আমরা সংজ্ঞা যেহেতু লিখছি, এখানে তোমরা ব্যবস্থাপনা ধারণাটা দেবে এখান থেকে। এখানে হলো পরিবারের সবার জন্য কাজ করার আগে কিভাবে ও কি কাজ করা হবে, কখন কোথায় কার মাধ্যমে কি কাজ সম্পাদন করা হবে ইত্যাদি বিষয়ে আগে সিদ্ধান্ত নেওয়া হয় তাকে, যা মূলত ব্যবস্থাপনার দৃষ্টিকোণ থেকে পরিকল্পনা নামে পরিচিত। অতঃপর পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত বা পরিকল্পনা বাস্তবায়নের জন্য যেসব উপকরণ প্রয়োজন হবে তা একত্রকরণের পদক্ষেপ গ্রহণ করা হয়, যা সংগঠন হিসেবে বিবেচিত। পরিকল্পনা যাদের মাধ্যমে বাস্তবায়ন করা হবে, অর্থাৎ নির্দিষ্ট কাজ নির্দিষ্ট ব্যক্তির উপর অর্পণ করা হলো কর্মী সংস্থান। তারপর পরিকল্পনা অনুযায়ী কিভাবে কখন কোথায় কোন কাজ সম্পাদন করা হবে সে বিষয়ে কর্মীকে পরামর্শ দান করা, ত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধনের পদক্ষেপ গ্রহণ করা, এটি হলো নিয়ন্ত্রণ। সুতরাং গৃহীত বিভিন্ন পদক্ষেপ যেমন পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থান, নির্দেশনা, নিয়ন্ত্রণ ইত্যাদি কার্যক্রমের সমষ্টি হলো ব্যবস্থাপনা। বস্তুত প্রাচীনকাল থেকে ব্যবস্থাপনা ধারণাটি প্রচলিত ছিল, তাই ব্যবস্থাপনার বিষয়টি এত ব্যাপক এবং বহুল প্রচলিত যে এই বিষয়টিকে এক কথায় প্রকাশ করা দুরূহ। আমরা প্রতিনিয়তই বিভিন্ন ধরনের ব্যবস্থাপনার কথা শুনে থাকি, যেমন কারবার ব্যবস্থাপনা, অর্থনৈতিক ব্যবস্থাপনা, রাজনৈতিক ব্যবস্থাপনা, এমনকি একটি পরিবারকে ব্যবস্থাপনা চর্চার মধ্যে বিবেচনা করা হয়। উদাহরণস্বরূপ, একটি পরিবারের পিতা মাতা পুত্র কন্যা সবাই সদস্য, সবাই পারস্পরিক সমঝোতার মাধ্যমে নিজেদের পরিকল্পনা গ্রহণ করছে, কর্ম সম্পাদন করছে, সিদ্ধান্ত গ্রহণ করছে, কাজে পরিবারের মধ্যেও ব্যবস্থাপনার অস্তিত্ব অনুভব করা যায়। প্রকৃতপক্ষে ব্যবস্থাপনা অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, প্রাতিষ্ঠানিক প্রভৃতি কার্যাবলীর সাথে ওতপ্রোতভাবে জড়িত। ব্যবস্থাপনা হচ্ছে কোনো কিছু চালনা করা, প্রদর্শন করা বা নেতৃত্ব দেওয়া। তাহলে এটা ইম্পর্টেন্স অফ ম্যানেজমেন্ট, ব্যবস্থাপনার সাথে অগ্রগতি ও সমৃদ্ধি বিশেষভাবে জড়িত। মানব সভ্যতার সূচনা লগ্ন থেকেই পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, ধর্মীয়, সাংস্কৃতিক ও ব্যবসায়িক ইত্যাদি সর্বক্ষেত্রে ব্যবস্থাপনার গুরুত্ব অনস্বীকার্য।
বিশেষ করে বর্তমান বিশ্বায়নে তীব্র প্রতিযোগিতামূলক ব্যবসায়ের প্রতিটি স্তরে দক্ষ ব্যবস্থাপনার বিশেষ তাৎপর্য রয়েছে। নিচের আলোচনায় বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ব্যবস্থাপনার গুরুত্ব বা প্রয়োজনীয়তা ব্যাখ্যা করা হলো। তো এখানে তোমাদের অ্যাসাইনমেন্টে বলা হয়েছে যে 60টি তোমাদেরকে ব্যাখ্যা করতে হবে। এখানে দেখো, প্রথম 1 নম্বর হলো উৎপাদন উপকরণাদি ও সম্পদের সদ্ব্যবহার, প্রপার ইউটিলাইজেশন অফ এলিমেন্টস অ্যান্ড রিসোর্স। প্রতিটি প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য অর্জনের জন্য ভূমি, শ্রম, মূলধন, যন্ত্রপাতি, দালান কোঠা, কাঁচামাল, শ্রমিক, কর্মী, বাজার ইত্যাদি সুষ্ঠু ও কাম্য ব্যবহারের উপর প্রাতিষ্ঠানিক সাফল্য অনেকাংশে নির্ভরশীল। একমাত্র সুদক্ষ ব্যবস্থাপনায় পারে সংশ্লিষ্ট প্রয়োজনীয় সম্পদের সুষ্ঠু ও যথাযথ ব্যবহার নিশ্চিত করতে। সংশ্লিষ্ট উপকরণাদি ও সম্পদের যথাযথ ব্যবহারের নিশ্চয়তা বিধানে ব্যবস্থাপনার গুরুত্ব অপরিসীম। 2, উদ্দেশ্য অর্জনে সহায়তা, টু হেল্প অ্যাচিভিং অবজেক্টিভস। ব্যবসা প্রতিষ্ঠানের সামগ্রিক উপকরণের মধ্যে যথোপযুক্ত সমন্বয় সাধন, সুদক্ষভাবে পরিচালনা ও নিয়ন্ত্রণের মাধ্যমে প্রতিষ্ঠানের উদ্দেশ্য ও লক্ষ্য অর্জনে ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুদক্ষ ব্যবস্থাপনার অভাবে প্রতিষ্ঠানের কাঙ্ক্ষিত উদ্দেশ্য অর্জনে ব্যর্থতা অবশ্যম্ভাবী। 3, দক্ষতা বৃদ্ধি, ইনক্রিজিং এফিসিয়েন্সি। প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিক কর্মচারীদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করবে প্রয়োজনীয় প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময়ের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়। কর্মীদের দক্ষতা বৃদ্ধি পেলে উৎপাদনশীলতা বৃদ্ধি পায়। প্রতিষ্ঠানের সার্বিক দক্ষতা বৃদ্ধির জন্য ব্যবস্থাপনার গুরুত্ব অবদান অপরিসীম। 4, কর্মসংস্থান সৃষ্টি, ক্রিয়েট এমপ্লয়মেন্ট অপরচুনিটি। ব্যবস্থাপনা শুধু মুনাফা অর্জনের লক্ষ্যে পরিচালিত হয় না, প্রতিষ্ঠান বা ব্যবসা সম্প্রসারণ ও নতুন নতুন প্রতিষ্ঠান গড়ে তোলার মাধ্যমে নানাবিধ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে এবং দেশের বেকারত্ব সমস্যা লাঘবে সহায়ক ভূমিকা পালন করে থাকে। সুতরাং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও বেকার সমস্যা সমাধানে ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 5, উৎপাদনশীলতা বৃদ্ধি, ইনক্রিজ প্রোডাক্টিভিটি। ব্যবসা প্রতিষ্ঠান অন্যতম লক্ষ্য হলো উৎপাদনশীলতা বৃদ্ধি করা। সীমিত সম্পদ ব্যবহার করে সর্বাপেক্ষা অধিক উৎপাদন নিশ্চিত করতে পারলে উৎপাদনশীলতা বৃদ্ধি পেয়েছে বলে গণ্য করা হয়। একমাত্র সুষ্ঠু ব্যবস্থাপনা উৎপাদনশীলতা বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। 6, অপচয় হ্রাস, ওয়াস্ট রিডাকশন। ব্যবস্থাপনা শ্রমিক কর্মীদের দক্ষতা বৃদ্ধি করে প্রতিষ্ঠানের সর্বক্ষেত্রে অপচয় হ্রাস করে। কম খরচে অধিক উৎপাদন তখনই সম্ভব যখন প্রতিষ্ঠানে অপচয়ের পরিমাণ কমানো যায়। ব্যবসা জগৎ অপচয় বলতে শুধু অর্থ বা কাঁচামালের অপচয়কে বোঝায় না, যন্ত্রপাতি, শ্রম ও অন্যান্য সম্পদের অপচয়কে বোঝায়। একমাত্র সুদক্ষ ব্যবস্থাপনা স্বল্প খরচে উন্নত মানসম্পন্ন অধিক উৎপাদন নিশ্চিত করে অর্থ, সময়, সম্পদের অপচয় হ্রাস করে। 7 নম্বর হচ্ছে, যেটা একেবারে শেষেরটা একবারে তোমাদের, দেখো এটা হচ্ছে তোমাদের 7 নম্বর, যেহেতু এটা একেবারে শেষে, গবেষণা ও প্রযুক্তিগত উন্নয়ন, রিসার্চ অ্যান্ড টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট। ব্যবস্থাপনা নিত্য নতুন গবেষণা উদ্ভাবনের মাধ্যমে প্রাতিষ্ঠানিক উন্নয়নে নব নব দিগন্ত নির্দেশ করে শিল্প ক্ষেত্রের প্রয়োগ নিশ্চিত করে। নতুন নতুন রীতি, পদ্ধতি ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ব্যবসা প্রতিষ্ঠান ব্যাপক উৎপাদনে অবদান রাখছে। তো এটা হলো 7 নম্বর পর্যন্ত তোমরা বর্ণনা দিবা, কিন্তু আমি তোমাদেরকে পরামর্শ দিব যে ব্যবস্থাপনার গুরুত্ব যতগুলো আছে সবগুলো গুরুত্বের নামে তোমরা আগে লিখে নিবে, তারপরে তোমরা সিরিয়ালে বর্ণনা দিবে। তো 7 নম্বর হলো, 8 নম্বরে আছে অর্থনৈতিক উন্নয়ন, যেটা ইকোনমিক ডেভেলপমেন্ট। 9 নম্বর আছে, দেখো 9 নম্বর হলো জীবনযাত্রার মান উন্নয়ন, ডেভেলপ স্ট্যান্ডার্ড অফ লিভিং। 10 নম্বর হলো সমস্যা সমাধান, সলভিং প্রবলেমস। 11 নম্বর হলো রাজস্ব আয় বৃদ্ধি, ইনক্রিজ রেভিনিউ ইনকাম। 12 নম্বর নেতৃত্ব দান, লিডারশিপ। 13 নম্বর হলো বৃহৎ কর্ম প্রক্রিয়া, যেটাকে বলে ম্যাসিভ ওয়ার্ক প্রসেস। 14 নম্বর শিল্প প্রতিষ্ঠানে শান্তি শৃঙ্খলা বজায় রাখা, মেনটেনেন্স অফ ইন্ডাস্ট্রিয়াল পিচ। 15 নম্বর হলো সম্পর্ক উন্নয়ন, ডেভেলপমেন্ট অফ রিলেশনস। 16 নম্বর হলো প্রতিযোগিতা মোকাবেলা, পেসিং কম্পিটিশন। 17 নম্বর হচ্ছে শৃঙ্খলা প্রতিষ্ঠা। তো 17 নম্বর দেখো, 17 নম্বর হলো শৃঙ্খলা প্রতিষ্ঠা। তো আগে তোমরা 15-17টা আগে লিখে নিবে, লেখার পরে 60টা কম মানে বর্ণনা দিতে হবে তোমাদেরকে। দেখো তোমাদের আমাদের তৃতীয় যে ব্যবস্থাপনার কার্যাবলী,
এটা তোমাদের তৃতীয় পয়েন্ট, ফাংশনস অফ ম্যানেজমেন্ট। এখানে বলছে 7টার বর্ণনা দিতে, প্রতিষ্ঠানের কাঙ্ক্ষিত ফলাফল দক্ষতা ফলপ্রসূতার সাথে অর্জনের লক্ষ্যে ব্যবস্থাপনাকে পারস্পরিক সম্পর্কযুক্ত যে পদক্ষেপ গ্রহণ করতে হয় তাকে ব্যবস্থাপনার কার্যাবলী বলা হয়। ব্যবস্থাপকের কার্য সম্পর্কে বিভিন্ন লেখক ও ব্যবস্থাপক ব্যবস্থাপনা বিশারদ ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে মতামত ব্যক্ত করেছেন। 1916 সালে প্রখ্যাত ফরাসি ব্যবস্থাপনা বিশারদ হেনরি ফেয়ল জেনারেল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট বইটিতে ব্যবস্থাপনার 5টি কার্যের প্রতি গুরুত্ব আরোপ করেছেন। তার মতে, টু ম্যানেজ ইজ টু ফরকাস্ট অ্যান্ড প্ল্যান, টু অর্গানাইজ, টু কমান্ড, টু কোঅর্ডিনেট অ্যান্ড টু কন্ট্রোল। ব্যবস্থাপনা হলো পূর্বানুমান ও পরিকল্পনা, সংগঠন, নির্দেশনা দান, সমন্বয় সাধন এবং নিয়ন্ত্রণ। ইইএল ব্রিজ ব্যবস্থাপনার কার্য সম্পর্কে পেয়লের কার্যগুলোর সাথে সংযোজন করেছেন প্রেরণা, মোটিভেশন। মিস্টার লুথার গুলি ব্যবস্থাপনার কার্যাবলীর একটি সূত্র ফর্মুলা দিয়েছেন, তা হলো পোস্ট কর্ব বা প্ল্যানিং, অর্গানাইজিং, স্টাফিং, ডাইরেক্টিং, কোঅর্ডিনেটিং, রিপোর্টিং অ্যান্ড বাজেটিং, POSDCORB। নিচে ব্যবস্থাপনার কার্যাবলী দুই ভাগে বিভক্ত করে বর্ণনা করা হলো, একটা হলো পরিকল্পনা বা প্ল্যানিং, দুই নম্বর হলো সংগঠন বা অর্গানাইজেশন। এবং এরপরে দেখো 3 নম্বর আছে কর্মী সংস্থান, যেটা স্টাফিং। তো এগুলো তোমরা, আমি বলবো যে পয়েন্ট আকারে তোমাদের আগে লেখা। দেখো তিন নম্বর দেখো কর্মী সংস্থান, তারপরে হলো আমাদের তারপরে যে এখানে দেখো 4 নম্বরে আছে তোমাদের নির্দেশনা, 5 নম্বরে আছে প্রেরণা বা মোটিভেশন, এবং 6 নম্বরে আছে সমন্বয় সাধন, আর 7 নম্বরে নিয়ন্ত্রণ। মানে এখানেও তোমাদেরকে 7টা বর্ণনা দিতে হবে, এখানেও তোমাদেরকে 7টা দিতে হবে বর্ণনা নিয়ন্ত্রণ। এরপর দেখো 8 নম্বর আছে নেতৃত্ব দান, লিডিং। 9 নম্বর আছে যোগাযোগ, কমিউনিকেশন। 10 নম্বর হলো বাজেট প্রণয়ন, বাজেটিং। 11 নম্বর আছে প্রতিবেদন প্রণয়ন, রিপোর্টিং। 12 নম্বর আছে প্রতিনিধিত্বমূলক কাজ। মানে তোমরা এই 12টা পয়েন্ট লিখে ফেলবে, 12টায় লিখবে লিখবে 12টা, কিন্তু বর্ণনা দিবে 7টা। প্রথম যে 7টা আমি বলছি ওই 7টা বর্ণনা দিবে, কিন্তু লিখবে তোমরা পুরো 12টা, যে কার্যাবলীর মধ্যে 12টি আছে, এই 12টি লিখবে।